অনেক বক্তব্য হয়ে গেছে, অনেকে অনেক কথা বলেছে। আমরা যদি ধৈর্য করে শুনি তাহলে কাজে লাগবে, আর যদি ধৈর্য সহকারে না শুনি কাজে লাগবে না, এই পরিশ্রম বিফলে যাবে। বক্তব্য দেওয়ার কিছু নাই, অনেক কিছু আছে। আমার পূর্ববর্তী বক্তারা যা বলে গেছে সেই অনুপাতে যদি অনুসরণ করে আমি হাঁটি তাহলে দেখা যাবে, কিছুদিন আগে মজুরি ঘোষণা হচ্ছে না হচ্ছে না, আমাদের শ্রমিকদের রুটি রুজির কোনো আয় রোজগার হচ্ছে না। সেই মুহূর্তে আমরা সিলেট থেকে প্রথম আন্দোলনটা শুরু করেছিলাম, এই আন্দোলনের ফসল আস্তে আস্তে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, রূপান্তরিত হয়েছে বিশাল এক জনসভায়। ইন্ডিভিজুয়ালি যার যার বাগানে সবাই করেছে আন্দোলন, সবাই করেছে রাজপথ দখল, আমরাও সেভাবে আন্দোলন করেছি, রাজপথ দখল করেছি, মানুষের পরিশ্রমের পারিশ্রমের কথা বলেছি। এক অবস্থায় বর্তমান আমাদের বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন যে কেন্দ্রীয় কমিটি আছে, এই কমিটি আমাদের সাথে ছিল না, আমাদের দরদি হয়ে কোনো কথা বলে নাই। আমরা চা শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আন্দোলন করে আমাদের অধিকার আদায় করে নিয়েছি, সেটা সরকার ঘোষিত যাই হোক না কেন, যাই দেখ না কেন, আমাদের ছিল 120 টাকা, কমিটি করেছিল আরো 25 টাকা, টোটাল হয়েছিল 145 টাকা। শ্রীমঙ্গলে কি হেস্ত ন্যস্ত হয়েছে এই কমিটি আপনারা সবাই ফেসবুকে দেখেছেন। শেষ পর্যন্ত আমরা প্রত্যেক ভ্যালিতে মিটিং করি, সাত ভ্যালিতে সাতটা মিটিংয়ে সবার মুখে একই কথা ছিল, একই বাক্য ছিল, আমরা কারো কথা শুনব না। বর্তমান কমিটি হলো বর্জ্য কমিটি, বর্তমান কমিটি বানুয়াট কমিটি, এই কমিটির কোনো কথা আমরা মানি না। বর্তমান প্রধানমন্ত্রী দর্শনেত্রী শেখ হাসিনা যদি আমাদেরকে একটু ঘোষণা করে দেয় আর যদি বলে দেয় তোমরা কাল থেকে কাজে যোগদান করো, আমি এটা 10 দিন পরে দেখতেছি, আমরা মেনে নেব। আমাদের বক্তব্য ছিল সেটা। সেই পর্যায়ে জননেত্রী শেখ হাসিনা কয়েকদিন পরে ঘোষণা করলেন 50 টাকা বাড়িয়ে 170 টাকা মজুরি ঘোষণা করলেন। আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান দিলাম, অচল টাকাকে আবার সচল করলাম, মালিকদের ভাগ্যে খুলে দিলাম, বিনিময়ে আমরা কি পেলাম? কিছু না। একজনকে সম্মান করতে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে আমরা বাংলাদেশের চা শ্রমিকরা 8.5 লক্ষ চা শ্রমিক পুনরায় আমার কাছে বহাল হয়েছি, সেটা হচ্ছে আমাদের দর্শনেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। যাই হোক, এরপরে যখন ভার্চুয়ালে আমাদের মিটিং হলো সাত ভ্যালি চার ভ্যালিতে, আমাদের দাবি ছিল, সেই দাবিকে অনুসরণ করে বলতে চাই, পূর্বের ঘোষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বের ঘোষিত যে কথাগুলো সেগুলো বাস্তবায়ন করো তো। বর্তমান চা শ্রমিকের ভাগ্যের উন্নয়নের জন্য বর্তমান যে অবস্থা আপনি বাস্তবায়ন করে দিবেন, এটা আমাদের কথা হচ্ছে, আমাদের দাবি, আমরা অনুরোধ করছি বাংলাদেশ চা শ্রমিকের পক্ষ থেকে। আরেকটি কথা আছে যে মা বোন যেখানে আছেন আপনারা সবাই শুনেছেন, সবাই কিন্তু বলেছে আমরা স্বতঃস্ফূর্তভাবে লড়াই করেছি, রাস্তায় নেমেছি, এই কমিটির কার্যক্রম কি ছিল, কি করেছে? আমরা সবাই বলতে পারি এই কমিটির কার্যক্রম কিছু ছিল না, কিছু করে দেয় নাই, কিন্তু আমরা তাদেরকে প্রত্যেক মাসে 15 টাকা করে চাঁদা দেই, এই টাকার কোনো জমা খরচ হিসাব নাই, তারা আমাদের কোনো কাজ করে দেয় নাই, তাইলে আমরা তাদেরকে চাঁদা দিব কেন? মাসে 15 টাকা কি দরকার আছে? আপনারা দয়া করে প্রত্যেকটা বাগানের পঞ্চায়েত বর্গ এখানে আছেন, আপনারা নিজ নিজ বাগানে গিয়ে মিটিং করে সিদ্ধান্ত নেবেন, চাঁদা বন্ধ করে দিবেন, চাঁদা দিবেন না, চাঁদা দিয়ে তাদের পকেট ভারী করার কোনো অর্থ নাই, কোনো মানে হয় না। আমরা শ্রম দিব, আমরা মেহনত করব, আমরা রাজপথে নামব, আমরা চাঁদা দিয়ে মাঝে মাঝে তাদের পকেট ভারী করব কেন? এর কোনো অর্থ নাই। যদি আমাদের কাজ করতো তাহলে বুঝতাম না, ঠিক আছে।
कार्यक्रम बोलते किछु नाई कयदिन आगे केंद्र कमिटी के फोन दिए दादा की खबर बोले कयदिन पर देखा कला दिवे छोला अपनारा बुझे रखें सामने चिंता करबें काके निर्वाचित करले फेलिते केंद्रे बागान पंचायत प्रतिनिधिते आपनादेर कथा सुनबे ताकेई आपनारा निर्वाचित करबें सामने निर्वाचन आछे सावधान पकेट पकेट राजनीति करबें ना पकेट भारी करे चार श्रमिक के बिक्री करार चिंता करबें ना आमार अनुरोध थाकलो सभार प्रति সবাইকে আবার লাল শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করছি।